আজি আমচু কেন্দ্রীয় সমিতি সভাপতি নেতৃত্বত এটা সজাতি দলে বঙাইগাঁও জেলার উত্তর অভাইপুরী সমষ্টির অন্তর্গত 2 নং বাহবাড়ী অঞ্চলের বানাক্রান্ত লোকসকলের মাজত উপস্থিত হয়ে পরিস্থিতির বুঝ লয়। বঙাইগাঁও জেলার আমার উত্তর অভাপী সমষ্টি আর জৈগোপা অঞ্চলত মানে তাণ্ডবলীলা চলায়। আর এই বছরও ভূটানের পানি যাওয়া 14 তারিখের যে তাণ্ডবলীলা চলাইছিল, এই তাণ্ডবলীলা চলার সময়ের আমার বাঁশবাড়ি 1, 2, 3 আর আমার কি আসলে এই পালারপেট এই অঞ্চলবিল প্রায় 2 শতাধিক পরিয়াল আসে। আর এই পরিয়ালবিল কিন্তু ইতিমধ্যে বিয়হীন আছে। আর বিশেষকে আজি মই যত আছো বাঁশবাড়ি বলে কয়, বাঁশবাড়ি 2 নম্বর বাঁশবাড়ি বলে কয়, এই বাঁশবাড়ীত কিন্তু আজি 14 তারিখের আজির তারিখ কিন্তু গড়াখহনীয়া প্রবল হারত চলি আছে। আর ইতিমধ্যে আপনাদের দেখিছে যে মানুষ ঘর বাড়ি এড়ি ইতিমধ্যে ইয়ার পলাই পত্রং দিয়ে পরিবেশ হয়েছে। কিন্তু মানুষখিনি যাব কত, থাকিব কত, এই মানুষখিনি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? গড়াখহনীয়া রোধ করার ব্যবস্থা তো বাদাই দিছো, কিন্তু এই মানুষখিনি যে নাখায়, 14 তারিখের আজিলেকে নাখায় আছে, এই মানুষখিনি যে ঘর বাড়ি নিজে ভাঙি কোনোবা এটা স্কুলত যে মানে স্থান লোব, সেইটো এতিয়ালৈকে পরিবেশ পোৱা নাই। বা আচরিত ঘটনা হয়েছে যে বঙাইগাঁও জেলার উপায়ুক্তনী আমার উপায়ুক্ত ডাঙরিয়ানি আজি বঙাইগাঁও জেলাত এনেকুৱা ধরনের একটা ঘটনা হয়ে আছে। বাঁশবাড়ি 2 50 ঘর মানুষ আজি কেবাদিনের পরে নাখায় আছে। তেনে একটা পরিবেশের মাজত ঘর বাড়ি এরি স্কুলত যাব পৰা নাই, স্কুল খুলি পোৱা নাই, এতিয়ালৈকে থাকিব কত, তেনে খবর লোবর কারণে সরকারি বিষয়াসকল কিন্তু এই ঠাইত উপস্থিত নোহাটো অতি দুর্ভাগ্যজনক। আর জেলা প্রশাসনের এই কাণ্ডক আমি তীব্রভাবে নিন্দা করছো। আর আমি বান নিয়ন্ত্রণ মন্ত্রী পীযূষ হাজরিকা ডাঙরিয়াক আমি আহ্বান জানাম যে অভয় বঙাইগাঁও জেলার শেহতভাবে এই 14 তারিখের আজির তারিখে যে গড়াখহনীয়া আর মানুষবিল যে গৃহহীন হয়ে আছে, এই মানুষখিনিক গড়াখহনীয়া রোধ করা করব তো লাগবেই। তারপর এই মানুষখিনিক ন্যূনতম জিয়াই থাকার কারণে খাদ্য সামগ্রী হোক আর থাকিবর কারণে তাদের একটা সুবিধা করে দিবর কারণে আমি মাননীয় পীযূষ হাজরিকা ডাঙরিয়াক অনুরোধ জানাইছো। আর আমি বঙাইগাঁও জেলা প্রশাসনক আহ্বান জানাইছো যে কেবল এসি রুমের ভিতর সুমাই না থাকি এই দুর্ভোগীয়া রাইজর কাখত থিয় হয়ে এই মানুষখিনি কেনেদরে সহায় করিব পৰা যায় সহায় করক। অন্যথায় কাইলৈ আমি যদি আজি যদি কোনো ধরনের ব্যবস্থা আমি গ্রহণ করা আমি দেখা পরিলক্ষিত নহ, কাইলৈর পৰা কিন্তু আমি বঙাইগাঁও জেলাত এই মানে গড়াখহনীয়া পীড়িত রাইজর কারণে আমি আন্দোলনের কার্যসূচী লোবলে বাধ্য হব। গতি মই মন্ত্রী ডাঙরিয়া আহ্বান জানাম যে চিরাং জেলার দিকে আহি গড়াখহনীয়া নিজে হাতে রোধ করার কারণে মানুষখিনিক পুনর্সংস্থাপন দিয়ার কারণে মানুষখিনিক খোৱা খাদ্য যোগার দিয়ার কারণে তেও নিজে থাকি তৎপরতা লৈছে আর তেও নিজে থাকি কামবিলাক আগবঢ়াই লৈ গৈছে। গতি এই ক্ষেত্রে তেওঁক আমি আদরণি জানাইছো। কিন্তু বঙাইগাঁও জেলার লগতে গাতে লাগি থকা চিরাং জেলার গাতে লাগি থকা বঙাইগাঁওর এই আজি বাঁশবাড়ি হোক বালারপেট হোক আজি অঞ্চলবিল যে ধরনের গড়াখহনীয়া যে ধরনের মানুষ বেঘর হয়ে আছে, এই মানুষখিনির খবর নলওয়াটা অতি দুর্ভাগ্যজনক। আর মই ভাবো যে হয়তো বা এনেকুৱা একটা পরিবেশ হয়েছে যে বঙাইগাঁও জেলা উপায়ুক্ত ডাঙরিয়ানি ইতিমধ্যে এসি রুমত থাকে, তো বাইরে ওলাই নাহে, বঙাইগাঁওত কত গড়াখহনীয়া হয়েছে নাজানে। আর বঙাইগাঁও জেলার যখন রাজনৈতিক প্রতিনিধি আছে, যখন আমি বিধায়ক বনাইছো, সেই বিধায়কসকলে হয়তো বা আমার ধারণা হয়েছে যে মন্ত্রী ডাঙরিয়াক হয়তো প্রেসারাইজ করিব পৰা নাই, মন্ত্রী ডাঙরিয়াক এই কথাখিনি বুঝাব পৰা নাই, বা মন্ত্রী ডাঙরিয়াক বাধ্য করাব পৰা নাই বঙাইগাঁও জেলা আনিবর কারণে। মই ভাবো যে ইয়ার কারণে প্রথমতে বঙাইগাঁও জেলা প্রশাসন আর ইয়াত থাকা রাজনৈতিক যখন মানে প্রতিনিধি আছে সম্পূর্ণ জগরিয়া। আর মই রাজনৈতিক প্রতিনিধি আর বঙাইগাঁও জেলা উপায়ুক্ত ডাঙরিয়াক অনুরোধ জানাইছো যে মন্ত্রী পীযূষ হাজরিকা ডাঙরিয়ার আলাপ আলোচনা করে এই মানুষখিনিক কাইলৈর পৰা যাতে সকল ধরনের সুবিধা বা গড়াখনের রোধের ব্যবস্থা হয় তার ব্যবস্থা লোবর কারণে আহ্বান জানাইছো। অন্যথায় রাজনৈতিক প্রতিনিধিসকলের বিরুদ্ধে আন্দোলন চলিব, বঙাইগাঁও জেলা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন চলিব, বান নিয়ন্ত্রণ মন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন চলিব।